নূহ আলাইহিস সালাম এত কান্না কাঁদলেন আল্লাহ নূহ নবীর নাম বাদ দিয়া কান্না শব্দ দিয়া ডাকলেন ইয়া নূহ হে কান্নাওয়ালা নবী নূহুন কান্না করা নূহ আলাইহিস সালামের নাম তো এটা না সে কাঁদতে কাঁদতে আল্লাহ কান্নার শব্দ দিয়া ডাকছে ইয়া নূহ হে ক্রন্দনকারী কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরীব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ دَسْتُ گُوْيَدْ مَنْچُنِي دُزْدِدَ آم لَبُّ گُوْيَدْ مَنْچُنِي بُوْسِدَ آم چَشْمُ گُوْيَدْ چِدَ آم غَمْزَ حَرَام گوشُ گُوْيَدْ چِدَ آم سَمْرُ الْكَلَام কিয়ামতের দিন হাত বলবে আল্লাহ তুমি হাত দুইটা দিয়েছো বান্দা ভালো কাজে হাত ব্যবহার করবে মা বাবার কল্যাণে মানুষের কল্যাণে মা বাবার খেদমতে ওস্তাদদের খেদমতে বান্দা কলম দিয়া ভালো কথা লিখবে কলম দিয়া অন্যায়ের পক্ষে কলম ঘুরাইয়া আঙ্গুল দিয়া সাক্ষী প্রমাণ দিয়েছে ও আল্লাহ হাত দিয়েছে ডিউটি করার জন্য তুমি দিয়েছো করে নাই চোখেরে যেই ডিউটি দিছো বান্দা আল্লাহর কুদরত দেখবে কোরআন দেখবে উলামায়ে কেরাম দেখবে মা বাবা তাকাইয়া দেখবে তো সওয়াব পাবে বান্দা চোখ দিয়া মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখছে এ ভাই গুনাহ দেখা যায় গুনাহ দেখা যায় হ্যাঁ দেখা যায় মোবাইলে যারা তাকায় থাকে সারা রাত এরা গুনাহ দেখে গুনাহ এত বছর আলেম ওলামারা গুনাহ দেখাইতে পারে নাই খালি হয়েছে কবিরে গুণা সগিরে গুণা এখন দেখানো যায় মোবাইলের ভিতরে আছে নি বড় বড় গুণা চাঁদের মতো আলো দি গুণা বিউটি পার্লার থেকে সেজে গুজে আসে মোবাইলের ভেতরে যারা দেখে এডি কি কবিরে গুণা কান বলবে আল্লাহ তোমার আওয়াজ শুনবে কোরআনের আওয়াজ মা বাবার আওয়াজ উলামায়ে কেরামের আওয়াজ কিন্তু বান্দা মিথ্যার আওয়াজ কানে শুনেছে গীবত শেকায়েতের আওয়াজ শুনেছে কোরআনের আওয়াজ শুনে নাই গানের আওয়াজ শুনেছে দেখছেন মোবাইল এমন একটা জিনিস ইচ্ছা করলে তুমি ঘরের মধ্যে মাইক ছাড়া গান চালাইতে পারো আবার মনে চাইলে তুমি মক্কা মদিনার ইমামের কোরআন তেলাওয়াত চালাইতে পারো ইমাম কোরআন তেলাওয়াত করে রাখছেন রেকর্ডিং করে তুমি তেলাওয়াত চালু করো ইমাম সাহেবের তেলাওয়াত ঘরের সবাই শুনবে সওয়াব কি পরিমাণ হবে এতটুকু গ্যারান্টি যদি নাও দেওয়া হয় এতটুকু গ্যারান্টি দেওয়া যাবে আমল নামায় একটা গুনাও লেখা হবে না আল্লাহওয়ালাদের ওয়াজ মাহফিল কোরআনের বয়ান শুনবেন মোবাইলে বয়ান চালু করে বাস কাজ করবেন ঘরের সবাই শুনল কত সওয়াব ইচ্ছা করলে সওয়াবও অর্জন করা যায় এই মোবাইল থেকে কিন্তু মানুষ ওদিকে ঢুকে না গান নাটক আরো কত কিছু মুরব্বী কি খুশি মাশাআল্লাহ হুজুর আমি একটা কুলের বলদ কিচ্ছু না বুঝলেও আমার নাতি মোবাইলের চোদ্দ গোষ্ঠী বুঝে খুব অহংকারের সাথে বলতেছে ছয় মাস পরে কানতে কানতে আইসে একটু দম করেন তাবিজ দেন বিষয় কি নাতি বাবারে আব্বু কয় না মায়েরে আম্মু কয় না বিষয় বোবায় বসে থাকে কারণ ওই গজবের মোবাইল দিয়ে রাখছে জীবনে আব্বু আম্মু ডাক শিখায় নাই সন্তান মোবাইলের দিকে তাকায় থাকতে থাকতে এখন পুরা বোবা হয়ে গেছে ওই সেদিন একজনে বলল সন্তানের ছোট বাচ্চা চোখের পাওয়ার নাই কি
কিছু দেখে না বললাম তো মোবাইল দিয়ে শেষ করছো চোখের পাওয়ার আমরাই তো ভালো জিনিস দেখতে দেখতে মোবাইলে কিতাবাদি দেখি মাঝে মাঝে দুই চার পাঁচ দশ মিনিট দেখলে মাথা ব্যথা করে চোখ গোলায় যায় এটা এমন একটা মারাত্মক অস্ত্র শরীরের একটা ফায়দা থাকলে উপকার থাকলে নিরানব্বইটা তার সাথে আছে ক্ষতির কারণ বেশিক্ষণ মোবাইল দেখতে 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 মাথা ব্যথা শুরু হয় বুকে ব্যথা হার্ট দুর্বল কিডনি দুর্বল এই মোবাইলের কারণে আবার মোবাইল ওই যে বাটন সেট ক্যামেরা ট্যামেরা নাই ওই নর্মাল মোবাইলের তুলনায় এই ক্যামেরা সেট শরীরের জন্য আরো মারাত্মক ক্ষতিকারক অনেক সময় এগুলো ব্রাস্ট হয়ে যায় আগুন ধরে যায় মানুষের গায়ে লেগে মানুষ মরে এরপরও পৃথিবীতে মনে হয় মানুষের কাছে এই মোবাইল থেকে আপন আর কিছুই নেই সন্তান স্ত্রী পরিবার থেকে মোবাইল তার কাছে আপন সারাটা রাত বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের মোরাকাবায় কাটায় ফজরের আগে আগে নামাজ না পড়েই ঘুমায় ঘুমে এমন চাপ দিছে আর নামাজ পড়ার কায়দা নেই যারা মোটামুটি একটু নামাজি এরা বিছনে বয়ে বয়ে বইরা হইয়া পড়ে কোন রকম মসজিদে যাওয়ার সুযোগ নেই মুসল্লির অভাব এতগুলো মানুষ এই মানুষগুলো কি ঢাকার থেকে আসছে আশেপাশের এলাকারই তো সব ফজরের সময় দুই কাতার হয় না মসজিদে বিষয় কি এরা কই যায় সুন্দরবনে যায় ভ্রমণে আসলে এত বয়ান বয়ান তো আমরা বরিশালের মানুষ বেশি জানি কারণ বরিশালে যেই ভিড় সাপ এত ভিড়ের আবির্ভাব বরিশালে ঘরে ঘরে ভিড় মুরিদ না থাকলেও ভিড়ের অভাব নেই আছে না নাই তাহলে আমাদের দেশে এত পীর আমরা ওয়াজ সব জানি কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা না অবৈধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ সব জানি কয়জন মুসল্লি মুসলমান গ্রাম এলাকায় থাকেন বলতে পারেন যে আমার বাড়িতে ঢিলা কুলুক আছে এবং আমার ঘরের সবাই ব্যবহার করে আপনি হয়তো ঢিলা কুলুক রাখছেন আপনি হয়তো ব্যবহার করেন পীরের মুরিদ হিসাবে মাঝে মাঝে ভুলেও যান কিন্তু আর আপনার স্ত্রী সন্তানরা কেউ করে না তো স্ত্রী যদি ডিলাকুলুক ব্যবহার না করে তাহলে ওদের হাতের ওই পায়খানা মিশ্রিত ঘাম দিয়েই মশলা বেটে দেয় আর ওই মশলা তরকারিতে দেয় আর ওই পায়খানা সহই আপনারা ওই তরকারি খান হ্যাঁ কই গেল মুসলমান কোথায় গেল পর্দা চারিদিকটা পর্দা লাগাইছে বাড়ির চারপাশে দেওয়াল করছে না হয় কলা পাতা দিয়ে না হয় গোল পাতা দিয়ে ভিতরে মামতো বোন খালতো বোন চাস্তো ভাই মামতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই সদরঘাট বানায় ফেলেছে তো চারপাশের দেওয়ালে কি হলো কই গেল পর্দা এই জন্য আমি বক্তাগো আজও অ্যাকশন নাই কারণে আপনারা নাপাক খাওয়ান স্ত্রী অজু করে না নামাজ পড়ে না ওই পাকশাক করে খাওয়াইছেন ওই খাইয়া বয়ানে বসছি ঠিক কিন্তু ফলাফল জিরো ডাকাতদের খানা নিয়ে আসতে আসতে তো এই বাউ ফলে নষ্ট হয়ে যাবে কি করি নিরুপায় হয়ে খেতেও হয় না খাইলে দুর্বল হয়ে যাবে কার বউ পর্দা করে কার বউ রান্না করার সময় অজু সহকারে রান্না করে হাজারে একটা নারী পাওয়া কষ্ট হয়ে যাবে কার বউ রান্না করার সময় মাথার কাপড় পরে না হাজারে একটা নারী পাওয়া বড় কঠিন হয়ে যাবে বড় কঠিন এই জন্য মসজিদে মুসল্লি টুকটাক যাওয়া আছে কিন্তু ভিতরে কারবার নেই কোনো কারবার নেই মোনাজাত ধরে সবাই চোখে পানি নেই মানে একদল বাইর হইছে আবার উল্টা এত কাদা লাগে না নবী বেশি কাঁদেন নাই
কালা চশমার হুজুর আবার এই ডিরেকশন দেয় উম্মতের, লাইভ লাইভ দেয়, কয় বেশি কান্নার দরকার নাই, নবীও বেশি কাঁদে নাই। অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াজ হাকু কালিলাম ওয়ালিয়া বুকু কাসিরা, কম হাসো বেশি বেশি কান্না করো, কোরআনের আয়াত। মদিনার নবী বলেন ইবুকু ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু, কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও সওয়াব, কান্নার বাহানা করলেও সওয়াব। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কোন মুমিন বান্দা জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দাকে জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতি করে দেন, জাহান্নামেও ঢুকানো সম্ভব না। কান্নার কত দাম! এমন একজন নবী পাবেন না যে কাঁদেন নাই। নূহ আলাইহি সালাম এত কান্না কাঁদলেন, আল্লাহ নূহ নবীর নাম বাদ দিয়া কান্না শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা নবী। নূহুন কান্না করা, নূহ আলাইহিস সালামের নাম তো এটা না, সে কান্দতে কান্দতে আল্লাহ কান্নার শব্দ দিয়া ডাকছে, ইয়া নূহ, হে ক্রন্দনকারী। যেমন রসুলের সাহাবী আবু হুরায়রা, নাম তো আবু হুরায়রা না, বিড়ালের বাপ আবু হুরায়রা, মানে কি বিড়ালের, কিন্তু তার নাম তো এটা না। যেমন আবু জাহাল, আসল ওর নাম কি আবুল হেকাম, মানে আবুল হেকাম কইলে কেউ চিনে না, বুদ্ধিমানের বাপ, আর আবু জাহাল মানে বলদের বাপ, মূর্খের বাপ, অশিক্ষিতের বাপ। কারণ মানুষের জ্ঞান আল্লাহ যা দিয়েছেন সঠিকভাবে ব্যবহার করে নাই, এজন্য আবুল হেকাম থেকে আবু জাহাল হয়ে গেছে। এত বয়ান, জুমার দিন বয়ান, ইমাম সাহেব এক ঘন্টা বয়ান করে, মুসল্লি আয় শেষে খুতবা দিবে দিবে যখন ওই সময়, কারণ ওই বয়ান মানার মতো ভিতরে কারবার নাই। ইমাম সাহেব পর্দার বয়ান করে, আর এখন তো পর্দার বয়ান অধিকাংশ মসজিদে নাই, সুদঘুষের বয়ান তো নাই, ইমাম সাহেব করলে চাকরি শেষ, কারণ কমিটির এ টু জেড সুদখোর, কথা কন না কেন। সুদখোর মানি মায়ের সাথে জিনা করে, কয় ঘন্টা অল টাইম, এই সুদখোরেরা, সুদখোরের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান কবুল হবে না, কোনো মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয় রেডি থাক রে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো সাহস আছে কারো? আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করবেন নিজে, অর্ডার দিছেন, ঘোষণা দিছেন, একদল সুদখোর, আর এক দল যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না। আল্লাহ কয় রেডি থাক, তোর সাথে আমার যুদ্ধ হবে। তো যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না, তারা বাতেল। যারা বলে আমরা আউলিয়া মানি না, অলি, এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না, এরা বাতেল, ভণ্ড। আউলিয়ার কথা আছে কোরআনে, অলি মানার কথা আছে বুখারী শরীফে। যারা বুখারী বুখারী জিকির করে, এরা যদি বলে আমরা ওলি মানি না, এরা বুখারীই মানে না। কথা বুখারী বুখারী জিকির করে, এরপরও বুখারী মানে না কেন? বুখারী বুঝেই না, হুদা চাপাবাজি করে আর কিচ্ছু না। বাংলা কিছু হাদিস পইরা ওই জোরে আমিন বলার হাদিসটি মুখস্থ করছে, আর বুকে হাত বাঁধার হাদিসগুলো মুখস্থ করছে। এই মহিলা গো মসজিদে ঢুকাও, এই কিছু হাদিস আছে, এটি মুখস্থ করছে, আর কোনো হাদিসের খবরই নেই। তাও বাংলা, আরবি বুখারি তো পড়তেই পারবে না। ভণ্ড বাতেলের বিরুদ্ধে নবীজি কখনো কোনো কথা বলেছেন? আপনাদের জানা আছে কিনা বলেন তো, ভণ্ডদের বিরুদ্ধে নবী কখনো কথা বলেছেন? নবীজি বাতেলের বিরোধিতা করেছেন, কথা বলেন না কেন? তাহলে বাতেলের বিরুদ্ধে কথা বলা সুন্নত,
বলেন ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা কি সুন্নাত মানে নবীর তরিকা বাট এটার হুকুম হলো ফরজ তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইসলামের ব্যানার লাগায় মানুষকে যারা ভণ্ডামি করে ধোঁকা দেয় এদের বিরুদ্ধে কথা বলা ওয়াজিব কোরআনের আয়াত বলে ফরজ রাসূলের সুন্নাত তরিকা এখন এই বাতেলরা আবার আপনাদেরকে ধোঁয়া দেয় কেমনে কয় এই গীবত করা হারাম এই কথা বইলে আপনাকে আটকায় দেয় কয় তুমি হুজুরে আজকে দি গীবত করে গেল গীবত করা হারাম চার কারণে গীবত করা ওয়াজিব না করলে গুনাহ হবে কয় কারণে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা يحسب أن ماله أخلدا ويل نمك جهنم زرا গীবত করে মানুষের দোষ পেছনে বলে অথবা মানুষের দোষ নাই বানায়া বলে এরা জাহান্নামি এই সূরার ব্যাখ্যা পড়লেই দেখবেন চার কারণে গীবত করা ওয়াজিব না কর গুনাহ হবে কারা করবে কার বিরুদ্ধে করবে সব লেখা আছে ইসলাম কাউরে আটকায় দেয় নাই রাস্তা সব খোলা নামাজ পড়বেন হালাল নামাজ পড়া ফরজ আবার নামাজ পড়া হারামও আছে কোন সময় দেখছেন নি মাশাআল্লাহ ভালোই জানো নাইলে এই ভণ্ডরা তো এতটুকু যদি রেকর্ডিং কইরা ছাইরা দেয় যে হাফিজুর রহমান বলছে নামাজ পড়া হারাম বাস এতটুকু এরকম ভণ্ড আছে না নাই আর কিছু পাবলিক আছে পাগল হয়ে ছাগলের মতো লাফায় একবারও জিগায় না বয়ান তো এক মিনিট করে না দেড় ঘন্টার বয়ান ধুরা দেয় এক মিনিট তো কোনো হুজুর বয়ান করে না আগে পিছে কি আছে সব দাও কমপক্ষে এক ঘন্টার বয়ান পুরাটা দাও বেইমানি আর মোনাফিকি করো কেন আলেমের বিরুদ্ধে যারা দুশ্মনী করে আলেমের বিরুদ্ধে যারা দুশ্মনী করে এদের এদের কপালে কালেমার মরণ হবে না يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته এত বয়ানের পরেও কেন আমল নাই একমাত্র অভাব আল্লাহর ভয় নাই আযাবের ভয় নাই এজন্য আল্লাহ বারবার বলেন আমাকে বড় ভয় করার মতো করো এমন কি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীকেও আল্লাহ বলেন يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين نبير كونو غنا ناي আছে এই নবীর কোন গুনাহ আছে সমস্ত নবীরা নিষ্পাপ সমস্ত নবীরা যদি কেউ বলে গুনাহ আছে ঈমানদার না বেঈমান আমার নবীর গুনাহ নাই সেই নবীকে আল্লাহ বলেন হে নবী আমাকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না শিরিক করবেন না করলে আমল সব নষ্ট হয়ে যাবে ভয়ের নাম তাকওয়া ভয়ের নাম কি যে ভয় করবে তার নাম মুত্তাকি আল্লাহ বলেন হুদাল্লিল আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ বারবার নবীকেও বললেন আমাকে ভয় করেন সমস্ত নবীদেরকে তাকওয়ার বয়ান করলেন কোরআনের শুরুতেও ভয় করার কথা কোরআন নাজিলের শেষেও ভয় করার কথা ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ভয় করো ওই দিন যেই দিন আল্লাহর আদালতে সবাই হাজির হতে হবে ওই দিনকে ভয় কর কারণ ওই দিন আল্লাহর মালিকানার সামনে কোনো বাহাদুরের বাহাদুরি চলবে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে ফেরাউনের লাশ কই মাটিও গ্রহণ করে নাই মশামাছিও গ্রহণ পচেও না গন্ধ আসে না দুনিয়ার সব বেঈমানেরা দেখবি আর নিজের মধ্যে অনুশোচনা নিবি দেখ এত বড় বীর এত বড় বাহাদুর সারা দুনিয়ার মধ্যে ফেরাউনের মতো নমরুদ হামান কারুনের মতো একজন বাহাদুর বর্তমানে সেই ফেরাউন সেই নমরুদের পরিণাম ফল বড় খারাপ অত বাহাদুরিরা যতই বাহাদুরি করো তোমার পরিণাম ফলটাও বেশি ভালো হবে না
অহংকারী ছেড়ে দাও আল্লাহর ভয়ন্তরে ঢুকাও আল্লাহ বারবার ভয়ের কথা বললেন কারণ সন্তান যেই মা বাবাকে ভয় করে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন ফিডার ভয় অন্যায় করলে মা বাবাই কি করবে মারবে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না কেন ভয় শাস্তির ভয় বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন জেলখানায় ঢুকায় দিবেই ভয় ঠিক এই জমিনের মধ্যে যেই নারী পুরুষ আমার আল্লাহকে ভয় করবেন গলায় ছুরি লাগলেও গুনাহের কাছেও যাবে না কেন জাহান্নামের আযাবের ভয় আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর ভয় করার মতো হক আদায় করে সাহাবায়ে কেরাম আর সহ্য হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন ও নবী আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীও পেরেশান হয়ে গেলেন আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইল দিয়া সান্ত্বনার বাণী দিয়া বললেন ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম ও নবী সাহাবাদেরকে জানায় দেন আমার হক আদায় করে ভয় করা লাগবে না বরং আমার ভয়টা সাধ্যমতো যেন করে শক্তি অনুযায়ী করে তাহলেই হয়ে যাবে নবী আয়াতটা শুনায় দিলেন সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন হ্যাঁ আল্লাহর হক আদায় করিয়া ভয় আমরা কেউ করতে পারবো না তবে সাধ্যমতো আল্লাহকে ভয় করতে পারবো ভয় করার মানে হলো ইচ্ছা করে গুনাহ করা যাবে না অনিচ্ছায় যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও দেরি যেন না হয় তাহলে বুঝা গেল আল্লাহর ভয় আছে এক নাম্বার ইচ্ছা করে গুনাহ করব না বুঝা গেল কেন কার ভয় আল্লাহর ভয় রোজার মাস চলে গেল রমজানের দিন রোজাদার আসরের নামাজ পড়েছে ইফতারি রেডি হয়ে গেছে পানির পিপাসায় কলিজা ছটফট করে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ওদিকে খানাও রেডি পানিটাও এখন টান দিলে 2 লিটার পারবে খানা 10 জনের একজনেই খেতে পারবে আধা ঘন্টা বাকি আছে ইফতারির এরপর রোজাদার সামনে খানা আছে ক্ষুধাও আছে পানিও আছে পিপাসাও আছে ইফতারির টাইম বাকি আধা ঘন্টা রোজাদার পানি পান করেনি খানা খায়নি কার ভয় হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হক চি জে মখা আজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে বিনা হিসাবে জান্নাতি ভয়ের নাম তাকওয়া যারা ভয় করে তাদের নাম মুত্তাকি মুত্তাকি ভয়ের নাম তাকওয়া যারা ভয় করে তাদের নাম আর ভয়টা থাকার জায়গার নাম অন্তর ভয় কই থাকে মাথায় কোথায় অন্তরের ভেতরে আল্লাহর ভয় অন্তর দেখা যায় না অন্তর ধরা যায় না কন্ট্রোল কে করেন অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাইবেন তাকওয়াও দেখা যায় না ভয় দেখা যায় না ধরা যায় না অন্তরে তাকওয়া কেমনে ঢুকাইবেন কয়টা ধরা ছোঁয়ার বাইরে দিয়া ইশারা ইঙ্গিতে ঢুকে যাবে তোমার অন্তর যেমন ধরা যায় না দেখা যায় না কন্ট্রোল করেন আমার আল্লাহ ঠিক এই তাকওয়া যদি অন্তরে ঢুকাইতে চাও একটা রাস্তা গোপন রাস্তা ধরাও যায় না দেখাও যায় না ওই রাস্তার নাম হলো সোহবতে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত আল্লাহর ভয়ন্তরের মধ্যে ঢুকাইতে হলে আল্লাহওয়ালাদের নজর লাগবে কার নজর নজরে ভাওয়ার আছে না নেই একটা বাচ্চা শিশু অসুস্থ হয়ে গেল খানা দানা খায় না পাতলা পায়খানা শুকাইয়া যায় দিন দিন ঔষধ কবিরা সব শেষ আমার সামনে হাজির ইমাম সাহেব হুজুর একটু দম করে দেন বাচ্চাটা শুকায় যায় খায় না কোনো রুচি নাই বিষয়টা কি ডাক দিয়া কয় বিষয় আর কিছু না বদ নজর লাগছে বদ নজর কি নজর লাগেনি বদ নজর লাগে কার বদ নজর কোন ফিরের
কোন আলেমের সমাজের ভিতরে গাঞ্জাখোর মদপান করনে ওয়ালা একটা চরিত্রহীন সন্তান ওর নজর লাগছে এত সুন্দর বাচ্চাটা এই বদনজর শুরু শুকাইয়া যাইতে শুরু 20 কেজি দুধ দেয় গাবিতে এক বদনজর ওয়ালা গাঞ্জাখোর খায় এত দুধ পরের দিন 1.5 কেজি আছে না নাই তাহলে একটা গাঞ্জাখোরের বদনজর যদি লাগলে বাচ্চার মধ্যে রিঅ্যাকশন হয় একজন তাহাজ্জুদওয়ালা জিকির করনেওয়ালা একজন মুত্তাকি আল্লাহওয়ালা একটা দুনিয়াদারের দিকে নজর দিলে কেন ভেতরে অ্যাকশন হবে না সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাতের জমানা সোহবতে বা আউলিয়া بهتر صد سال طاعت بيريا الله والا كارا কোনো ব্যানার ট্যানার লাগবে না নবীজি বইলে দিছে আল্লাহ والا كارا জানো নি قال النبي صلى الله عليه واله وسلم اذا رؤوزك الله الله والا كارا সাহাবা کرام প্রশ্ন করলেন মান আউলিয়া আউলিয়া কারে কয় নবী কয় আউলিয়া তারে কয় যার দিকে নজর দিলে আল্লাহর কথা শরণ হয় আর যারা পীরের কাছে গিয়া আগে টানতো বিড়ি এখন টানে গাঁজা আছে না নাই আছে এই পীর হক হ্যাঁ হ্যাঁ আগে নামাজ পড়তো না পীরের কাছে গিয়া নামাজ পড়া শুরু করলো আগে নামাজ নাই পর্দা নাই এখন পর্দা করে আগে হালাল খাইতো না এখন পীরের কাছে যাওয়ার পরে হালাল খায় আগে টুপি পড়তো না এখন টুপি পরে আগে পাগড়ি পড়তো না এখন পাগড়ি পরে গাছ তোমার নাম কি কথা কন গাছ তোমার নাম কি পীর সাহেব ভালো না খারাপ দাড়িওয়ালা ভাগড়িওয়ালা মুড়িদের পরিচয় আমলওয়ালা মুড়িদের দিয়ে তাকাও ও মা বাবা ভালো না খারাপ সন্তানের আদব আখলাকের দিয়ে তাকাও ছাত্র ভালো না খারাপ প্রমাণ হবে শিক্ষক ভালো মন্দের উপর বিচার হবে ছাত্রের আখলাকের উপরে এজন্য আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইয়া বান্দা তোমার ভিতরে তাকওয়া ঢুকাও এরপরে তোমার এক নাম্বার গেল দ্বিতীয় হুকুম হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরবানা কেন আল্লাহ বলেন আমি চাই সমস্ত মানুষ যেন জান্নাতে যায় যদি জান্নাতে যাইতে চাও চাই কি না বিনা হিসাবে না হিসাব দিয়া আল্লাহ কবুল করেন জান্নাতে যদি যাইতে চাই আল্লাহ কয় আমিও জান্নাত দিতে চাই আমি দিতে চাই শুধু এমনে না বিনা হিসাবে তবে বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খাঁটি মুসলমান হইয়া কবরে আসবা মুসলমান না হইয়া কবরে গেলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে না জান্নাত যদি পেতেই চাও বিনা হিসাবে যদি পেতে চাও মুসলমান হইয়া কবরে আসো কারে কয় বেঈমানে রে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই মুমিনেরা মুসলমান না হইয়া মরবি না আমি তো মুমিন আবার আমরা মুসলমানও কিন্তু আল্লাহ বলে এই মুমিনেরা মুসলমান না হইয়া মরবি না তার মানে মুমিন হইছি ঠিক এখনো বুঝি পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবি না কেন আমি চাই তোরে জান্নাত দিব বিনা হিসাবে মুসলমান কেমনে হইয়া মরতে চাও ও বান্দা মুসলমান হইয়া যদি কবরে যাইতেই চাও তাহলে তোমার অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানা গুনা থেকে জীবনকে পবিত্র কেমনে করবেন এক জীবন গেছে পিছনে আর একটা কি সামনে পিছনের জীবনে গুনা করেই ফেলেছি নাকি করি নাই নজর করলে দেখি বক্তা হইয়া চেয়ারে বসছি বক্তা হইয়া বয়ান করতেছি অথচ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে আমার কান্না পা খায়া গেল আল্লাহ কয় রে বান্দা গুনা মুক্ত হইয়া তারপরে কবরে আসো গুনা মুক্ত হওয়া মানে গুনা হইছে এরপরে মুক্ত হও তাহলে মুক্ত হওয়ার রাস্তা আছে না নাই পিছনের জীবনে তোমার গুনা হয়ে গেছে এখান থেকে যদি তুমি পবিত্র হতে চাও একটা মেডিসিন ব্যবহার করো জীবনে যত গুনা করছো হাজার হাজার লাখ লাখ গুনা করেছো মেডিসিনটা ব্যবহার করবি একটা গুনাও তোর আমল নামায় থাকবে না এটা কোন জীবনের
পিছনের জীবন ভাগ করছি না দুইটা একটা কি পিছনে আর একটা কি সামনে পিছনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন লাগবে সামনের জীবনে যেন গুনাহ না হয় হওয়ার সম্ভাবনা আছে না নাই এখন বয়ান শুই নাই রাস্তা দিয়া বাসায় যাবেন মোনাজাতের পরে যাইতে যাইতে হুজুরের দোষ কইবেন গুণ কইবেন ওয়াজটা ভালো হইছে খারাপ হইছে বাসায় যাইতে যাইতে গীবত শুরু কবিরা গুনাহ গীবত করা কি কবিরা গুনাহ ও বান্দা সামনের জীবনে গুনাহ যেন না হয় এই জন্য তোমার আলাদা আরেকটা মেডিসিন ব্যবহার করা লাগবে পিছনের জীবনের গুনার জন্য মেডিসিন আলাদা সামনের জীবনে গুনার থেকে বাঁচার জন্য মেডিসিন আলাদা পিছনের গুনার থেকে বাঁচার জন্য মেডিসিনের নাম হলো কান্নাওয়ালা তওবা কি ওয়ালা তওবা এক হাজার বার ইস্তেগফার পড়ছেন চোখে পানি নেই কাজ হবে না আল্লাহ বান্দা দুনিয়ার সব মানুষ কান্না করলে চোখের পানি দেখলে দুর্বল কথা ঠিক নেই আমার মাওলা কয় কানো কান্নার কারণে আমি আল্লাহর রহমত বেশি পাইবা কান্নাওয়ালা তওবা পিছনের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য মেডিসিন কি কান্নাওয়ালা তওবা সামনের জীবনেও যেন তোমার গুনাহ না হয় এজন্য তুমি আলাদা একটা মেডিসিন ব্যবহার করবা সামনের জীবনে বাঁচার জন্য গুনামুক্ত থাকার জন্য যে মেডিসিন লাগবে ওই মেডিসিনের নাম হলো তাকওয়া আল্লাহর ভয় এই দুটোটা মেডিসিন পিছনের জন্য তওবা সামনের জন্য তাকওয়া দুটোটা অর্জন করার জন্য লাগবে আল্লাহওয়ালাদের সহবত কার সহবত আল্লাহওয়ালাদের সহবত খালি পীর সাহেবের দরবারে গেলেন আর আইলেন আর দের ফাতিল ভাত রেন্দে খাইলেন ও এবার খাওয়ন দাওন খুব ভালো হয়েছে এই যাওয়া আওয়ায় কোনো লাভ নাই স্কুলে যাইবে আইবে ছাত্র লেখাপড়া করবে না পরীক্ষা দিবে না এর কোনো দাম আসেনি না পীরের কাছে যাবে নিজের গুনার কথা বলবে পীর ঔষধ দিবে ঔষধ সেবন করে গুনার থেকে নিজেরে বাঁচাবে পিসাবের কাছে ২০ বছর ৩০ বছর ৪০ বছর ঘুরলেন এখন পর্যন্ত বিড়িটা না ছাড়েন না পর্দা করেন না হালাল খান না মাইয়া পোলারে পর্দায় রাখেন না পিসাবের মুরিদ পাগড়ি মাথার থেকে নামে না মাইয়া এখনো উপযুক্ত মেয়ে কলেজে দৌড়ায় আছে না নাই কি লাভ হবে কেয়ামতের ময়দানে সন্তানের কারণে বহু মা বাবা আল্লাহর আসামির কাঠগড়ায় আসামি হয়ে যাবে সন্তান বলবে আল্লাহ আমি বেনামাজি হই নাই আমার আব্বা আম্মা বানাইছে কোরআনের আয়াত রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাআদাল্লুনাস সাবিলা সুরা আহজাব ৬৭ নম্বর আয়াত আমার আব্বা আম্মা বেনামাজি বানাইছে বেরোজাদার বানাইছে মূর্তি পূজারী বানাইছে আমার আব্বা আম্মা কখনো নামাজের দাওয়াত দেয় নাই রোজার কথা বলে নাই হজের কথা বলে নাই বরং আব্বা আম্মা আমার হাতে ধরে ধরে সুদের ব্যবসা শিখেছে এরম বাপ মা আছে না নাই সন্তানের সুদের ব্যবসা লোন কেমনি উঠাবি ব্যাংকের থেকে সিস্টেম শিখায় আর সন্তান ব্যবসা করে লোন উঠাইয়া সুদের টাকায় আছে না নাই এই জন্য সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তাকওয়া পেছনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য লাগবে তওবা আর এই দুটোটা মেডিসিন অর্জনের জন্য আল্লাহওয়ালাদের নেক নজর সহবত লাগবে উলামায়ে আহলে হক আলেম উলামায়ে আহলে হক সারা ও বান্দা কখনো আল্লাহওয়ালা হতে পারে না নবীর তরিকার উপরে মজবুত হইয়া চলা সারা কেউ আল্লাহওয়ালা হতে পারে না সুন্নাত মানুন সারা কেউ আল্লাহওয়ালা হতে পারবে না এরে নবীর উম্মতেরা ও পর্দার আড়ালের আম্মা যান ও বৃদ্ধ বাবাজি ও কলিজার টুকরা যুবকেরা আল্লাহ পাক এখনো তারা তওবার দরজা খুলিয়া বান্দাকে গুনামুক্ত করানোর জন্য রাস্তা খুলে দিলেন তওবা কর জীবনভর যত গুনাহ করেছো আমি তোর জীবনের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করিয়া তোর নামটা জান্নাতীদের খাতা আমি উঠাইয়া দিব তওবা করো করার মতো ও আল্লাহ জীবনে শখ লাগায় মনের চাহিদা পূরণে শয়তানের ধোকায় গুনাহ তো কম করি নাই আর কত গুনাহ করব ও যুবকেরা
গুনাহ করতে গিয়ে দাড়ি কাটলা বেপরদায় চলছো কত পার্কে গেলা কত আড্ডা দিয়েছো এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহকে মনে মনে ডাকো আর বলো আল্লাহ আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার বোনেরা কেউ জানে না বাবাও জানে না ও আল্লাহ তুমি জানার পর রাগ করিয়া পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই গুনার কারণে খানা বন্ধ করো নাই আল্লাহ আজ আমি গুনার থেকে তওবার নিয়ত করে ফেললাম আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন কারণ আল্লাহ চান না কেউ জাহান্নামের আগুনে যাবে কারণ আল্লাহ জানেন তার বান্দা বড় দুর্বল সূর্যের গরম সহ্য করতে পারে না এরা জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে ওই কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবে না আল্লাহ জানেন তার বান্দা এতটা দুর্বল মশার কামড় সহ্য করতে পারে না যেই বান্দা মশার কামড় সইতে পারে না ওই বান্দা কেমন করে কবরে গিয়ে মাটির চাপ সহ্য করবে এই জন্য আমার আল্লাহ তওবার দরজা দিয়া বারবার ডাকে রে গোলামায় তওবা কর জীবনে যত অন্যায় করেছো আমি আল্লাহর দরবারে ক্ষমা চা জীবন ভর যত অন্যায় করেছো হাজার হাজার লাখ গুনাহ করেছো আমি আল্লাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সব গুনাহগুলো মাফ করে দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল গুনাহগার কেউ নাই আল্লাহ বলে বান্দা তওবা করতে দেরি ক্ষমা পাইতে দেরি হবে না আল্লাহর কাছে বলো আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না তওবার নিয়ত যদি অন্তরে থাকে কবরের আজাবের ভয় যদি অন্তরে থাকে আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো তবে এটাও সত্য আবু জাহাল নবীকে দেখলো ১৩টা বছর বয়ান শুনলো কপালে কালেমা জুটে নাই অন্যদিকে ওমরে ফারুক নবীর সাহাবি তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ওই রকম শক্ত পাথরওয়ালা অন্তর নিয়ে ময়দানে কিছু মানুষ কেয়ামত পর্যন্ত বসবে আর আসবে হাজারো বয়ানের পরেও তাদের অন্তর নরম হবে না তওবা নসিব হবে না তবে ওমরের মতো যাদের পাষাণ হৃদয় নিয়া হঠাৎ করিয়া ময়দানে বসবে আর গুনার কথা স্মরণ করবে চোখের পানি ফেল হয়ে যাবে আর ওই বয়ানের মধ্যে তওবা করে ফেলবে কান্না করে বলবে আল্লাহ তুমি মাফ করে দাও আমার গুনার খবর কেউ জানে না রে মালিক ও আল্লাহ তুমি জানো তোমার কাছে ক্ষমার জন্য আজকে রেডি হয়ে গেলাম জীবনে মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি আর নামাজ সারব না বেপর্দায় চলব না তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا بتا هم کو تیرے رہ کی